হতে পারে এটা খুব জঘন্য, হতে পারে এটা পৃথিবীর শ্রেষ্ঠ একটা। মামুন ভাই, দরদে কি কি পাবো? রোমান্টিক ফিল পাবেন, একটা অ্যাকশন ফিল পাবেন, একটা সাইকো থ্রিল পাবেন, মানে একটা সোশ্যাল একটা মেসেজ আছে। আমি আসলে একটা জিনিস প্রমাণ করতে চাই। দরদ দিয়ে আপনি কি প্রমাণ করতে চান? যে ভালো সিনেমা হলে হ্যাঁ হ্যাঁ ওটার জন্য উৎসব লাগে না, একটা সিনেমা উৎসব ক্রিয়েট করে। টু দিস পয়েন্ট, অনেক সুপারস্টাররা বলেন যে শাকিব বসের সিনেমা নাকি ইচ্ছাড়া চলে না, একটা সিনেমা উৎসব ক্রিয়েট করে। এই যে জোকার থেকে জোকার বার, জোকার তো জোকার বার ব্যাপারটা হচ্ছে এটা গল্পেরই একটা চমক ছিল। মানে এই ক্যারেক্টারটাই এরকম একটা ক্যারেক্টার, যেটা চিন্তা করবেন মুহূর্তের মধ্যে এই ক্যারেক্টারটা চেঞ্জ, এটাই এই গল্পের নতুন। সব কিছুই ঠিক আছে, একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না তো? ওই একই কথা আবার বলতে পারি, একটা ফ্রেম কোথাও মিলাইতে পারবেন না, ডিফারেন্ট টাইপের একটা গল্প পাবেন, অনেক মজা পাবেন। সব পরিচালকরা আপনারা বলেন যেটা, কিন্তু সেটা করেন না বা করতে পারেন না, এতে করে ভক্তরা দুঃখ পায়। দুলু মিয়া ছিল, আর দুলু মিয়া চিনবো না কেন? দুলু মিয়া তো সব জায়গায় আসবে। যেমন হিমেল ভাই যা বলেছিলেন তা করতে পারেননি, ওইদিকে মালেক আফসারের ক্ষেত্রেও তাই, শূন্য হাড়ির মতো, ওনারা বাজেন বেশি, আপনিও কম জাননি মামুন ভাই। বুর্জ খলিফার কথা আমাদের মনে আছে, মালেক আফসারি আর ইকবাল তাকলুর মতো সাবাবাস থেকে বেরিয়ে আসুন, শাকিব বস আমাদের, তার সম্মানে এতটুকু আঁচ লাগুক এটা আমরা চাই না, কথাটা মনে রাখিয়েন। সো বুঝতেই পারছেন দরদ একটা অন্য স্বাদ দেবে, হতে পারে এটা খুব জঘন্য, হতে পারে এটা পৃথিবীর শ্রেষ্ঠ একটা মানে